জল রেখেছি, এটা দিয়ে আমরা আগে শিরাটা প্রথমে বানিয়ে নেব। মিষ্টি আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার প্রথমে আগে শিরাটা আমি বানিয়ে নেব। শিরাটা হতে সময় লাগে, তো শিরাটা আমি বানিয়ে নিচ্ছি। শিরাটার জন্য আমি এতটা পরিমাণ জল নিয়েছি, তার জন্য বড় কাপে 2 কাপ চিনি নেব। এই 1 কাপ এই ভরে ভরে আর 1 কাপ চিনি দেব। চিনি দিয়ে আমরা এটা শিরাটা জাল হতে রেখে দেবো, একটু নেড়ে দেব প্রথমে, দিয়ে এটা চিনি শিরাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা ততক্ষণ মিষ্টি আলু টোটা বানাতে চলে গেলাম। এই যে আমরা মিষ্টি আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব। মিষ্টি আলু সেদ্ধ করার সময় দেখবার তা মিষ্টি আলু সেদ্ধ করার সময় তাড়াতাড়ি নাবিয়ে নেবে, সেদ্ধ হওয়ার পরপরই নাবিয়ে নেবে, যাতে মিষ্টি আলুর ভেতরে একটুও জল না ঢুকে যায়। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। মিষ্টি আলুটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি। আমাদের এবার ডোটা তৈরি করার জন্য চাই সুজি, ময়দা এবং খাবার সোডা। আমরা এক একটা করে এবার এর মধ্যে দিয়ে দেব। সুজি দেব বড় চামচে, 4 চামচ সুজি দেব। ময়দা দেব বড় চামচে, 2 চামচ। খাবার সোডা দেব ছোট চামচে, 1 চামচ খাবার সোডা দেব। এবার এইগুলো দিয়ে একসাথে আবার ভালো করে মেখে নেব আমরা। ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত জিনিসগুলো একসাথে ভালো করে মিশে যায়। এরপর এটা আমরা ভালো করে মেখে নিয়েছি, এরপর আমরা গোল করে নেব। এগুলোকে আমরা এবার গোল করে নিয়েছি, এবার এগুলো আমরা ফ্রাই করে নেব। আমরা এগুলো গোল করে রেখেছিলাম। এবার আমাদের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এগুলো আস্তে আস্তে নাড়বে যেহেতু এগুলো না ফেটে যায় এবং না কোনো দাগ টাগ পড়ে। আমাদের এই যে পান্তুয়া ভাজা প্রায় হয়ে এসেছে, এবার এই যে আমাদের শিরা রেডি হয়ে গেছে। আমরা এর মধ্যে এলাচগুলো দিয়েছিলাম লাস্টে শিরাটা নাবাবার আগে। আমাদের ভাজা প্রায় রেডি হয়ে গেছে, এই যে আমরা কিছুটা নাবিয়ে রেখেছি এগুলো নাবাবো, একটা একটা করে নাবিয়ে নেব। এগুলো ভেজে এরকম রেখে দিয়ে সঙ্গে সঙ্গে তোমাকে শিরার মধ্যে তোমাদের দিয়ে দিতে হবে, তবে এটা ফুলবে। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এগুলো একটা একটা করে শিরার মধ্যে দিয়ে দেবো। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাড়িতে থাকো লকডাউনের মধ্যে, সে ভালো থাকো।